হ্যালো অনুষ্কা মানি, আমি স্নান করছি। রাজশ্রী মানি, আমি স্নান করছি। রিম্পা মানি, আমি স্নান করছি। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আবার চলে এসেছি। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তাই সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, আমি এখনো বিছানা থেকে নামিনি। তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কখন গেছে আমি কিচ্ছু জানি না। ঘুম থেকে উঠে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে এলাম। তারপর ঘুম থেকে উঠে আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে তাতানের ডেলি রুটিন। তো দাতানের ডেলি রুটিনটা আজকে যতক্ষণ পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, দাতানো ঘুম থেকে উঠে পড়েছে। আমিও ঘুম থেকে উঠে, এইটা একজনের রিকোয়েস্ট ছিল যে এই ব্লগটা দেবে দিদি, তো আজকে আমি এই ব্লগটাই দেবো। তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদেরকে তার আগে আমি ঘড়িটা দেখাবো, কেননা এখন সকালবেলা। এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম আজকে, কালকে অনেক রাত্রিতে ঘুমিয়েছিলাম, এই জন্য হয়তো তোমাদের দাদাভাই আমাকে ডাকেনি, তাড়াতাড়ি চলে গেছে। আমিও ঘুম থেকে উঠে দেখছি, ওফো অনেক তো বেলা হয়ে গেছে। যাই হোক, দেখো একটা জানলার পাল্লা খোলা, মানে এই জানলার পাল্লাটা তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আগে খুলে দিবে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, কেন জানি না আজকে আমাকে ডাকেনি। আমি ঘুম থেকে উঠে দেখছি তোমাদের দাদাভাই নেই। তো যাই হোক, চলো বন্ধুরা দেখতে থাকো তাতানের ডেলি রুটিন, আমি ঘুম থেকে উঠে ওর জন্য কি কি করি। বন্ধুরা এই যে দেখো, 8:30 মতন বেজে গেছে। এই যে তাতানকে দেখো, এই যে দেখো দুধে বোতল, এইটা আমার ঘরের দরজার কাছে প্রত্যেক দিন দুধওয়ালা এসে দিয়ে চলে যায়। পাপা বাইরে যাবে না, চলে এসো। তো এই দুধটা হচ্ছে দুধওয়ালা এসে দিয়ে যায়, কারণ আমার এইভাবেই বলা আছে যে আমার ঘুম থেকে উঠতে লেট হলে দরজার কাছে রেখে চলে যেও। তো ঘুম থেকে উঠতে যখনই লেট হয় তখনই দরজার কাছে রেখে দিয়ে চলে যায়। তো যেহেতু আজকে আমার লেট হয়ে গেছে, তো ঘুম থেকে উঠে দেখছি দরজার কাছে রেখে দিয়ে চলে গেছে। চলো এবার আমি এই দুধটাকে জাল করব। প্রথমে যেটা রোজ তাতান খায় সকালবেলা, গরুর দুধ, এই গরুর দুধটাকে জাল করে তারপরে আমি ওকে সেরেলাক্স দিয়ে খাওয়াবো। চলো তোমরা দেখতে থাকো। তো চলে এলাম আমি আগে সোজা রান্নাঘরে। তো এখন আমি তাতানের জন্য দুধটাকে জাল করব, জাল করে খাওয়াবো। দেখি তো তাতান কোথায় গেল। বাবু দেখেছ কেমন দুষ্টু, তোমাকে আমি ওয়াটার খেতে দিয়েছি আর এখানে বোতল ফেলে রেখে কি করছো তুমি? দেখি কি করছো, এগুলো জল গাড়ছো তুমি? চলো ঘরে, চলো ঘরে, চলো চলে আসো, চলে আসো। কি হলো দেখো বন্ধুরা, রাতে একটু বৃষ্টি হয়েছে বুঝি, তো আমার এই বারান্দা দিয়ে জল জমে গেছে। আর এই দেখো, ও তাতানের গাড়িতে বৃষ্টি ছাঁটা এসে এইটার মধ্যে একটু জল জমেছে, তো ও এগুলো এখন ঘাটাঘাটি করছে, প্রচণ্ড দুষ্টু। চলো
নিয়ে যাই তাহলে অনেকটা লং হয়ে যাবে, তোমরাও বোর ফিল করবে। তো গাইস দেখো, এবারও আমি তাতানকে একটু ঘুম পাড়িয়ে দেবো। এই যে বাবা দেখো, এই যে দেখো, বলো আমি ঘুম করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেননা অনেকেই কমেন্ট করেছিল তাতানের ডেলি রুটিন দেখবে, তার জন্যই আজকে এই ব্লগটা। তো চলো আজকের মতো টাটা বলছি সবাইকে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।